খবর লোকসভা লোকসভা সালের নির্বাচনের প্রস্তুতির মাঝে ঘোষণা হল বিজেপির প্রার্থী তালিকা প্রথম তালিকায় ঘোষণার পর পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে দিল্লি থেকে শনিবার সন্ধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করা হল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হলো শনিবার থেকে এবারে সারা রাজ্যে সংখ্যা রয়েছে একশো সাতাশি জন রয়েছেন রেগুলার পরীক্ষার্থী মোট একশো পঁয়তাল্লিশটি সেন্টার এবং ভেনুতে শুরু হয়েছে এই পরীক্ষা অবাধ এবং শান্তিপূর্ণভাবে প্রথম দিন অতিবাহিত হয়েছে পরীক্ষা এমনটাই জানিয়েছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি 2018 থেকে 2024 দীর্ঘ 7 বছর ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যকে লুটে পোটে খাচ্ছে যার উদাহরণ বিদ্যুৎ নিগম নিগমের কোন মুখ থুবড়ে পড়েছে একদিকে কর্মসংস্কৃতি অন্যদিকে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ব্যয়ভার পরিসংখ্যান বলছে 2018 সালের আগে বিদ্যুৎ নিগমের স্থায়ী আমানত ছিল তিনশো কোটি 71 লক্ষ টাকা আর বর্তমানে বিজেপি ডাবল ইঞ্জিনের সময়ে নিগমের ঋণের পরিমাণ 518 কোটি 49 লক্ষ টাকা কোথায় এবং কি কাজে ব্যয় হচ্ছে সেইটা টাকা এ বিষয়ে ভুতুড়িয়ায় শনিবার বিদ্যুৎ নিগমের ডেপুটেশন প্রদান করল সংশ্লিষ্ট দপ্তর সংশ্লিষ্ট কংগ্রেস নেতৃত্ব এখন কা এক নজরে পড়ছে সেখানেই শেষ করছি পরবর্তী নিউজ আপডেট টকশো দেখার জন্য চোখ রাখবেন নিউজ ভান্ডারের পর্দায়